أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، আলোচনার শুরুতেই আমি আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগি রাহমাতুল্লাহের নূরানিময় কদম মুবারকে শতকোটি সালাম ও কদম বুঝে জানাই, সালাম ও কদম বুঝে জানাই কুতুবুল আকতাব দুর্রেই মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রাহমাতুল আলাইহার নূরানিময় কদম মুবারকে। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশিকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার তরফ থেকে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে সকলকে জানাই ঈদ মোবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, যার দয়ায়, যার কৃপায় আমরা বেঁচে আছি। শুকরিয়া জ্ঞাপন করি রাহমাতুল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানিময় কদম মুবারকে, যার শুভ জন্মদিনে আমরা আজ হতভাগা নালায়েকেরা দেশে বিদেশে যে যার অবস্থান থেকে একত্রিত হয়েছি এবং আজকে রাসূলের জন্মদিনে সেই সকাল থেকে আলোচনা শুনছি, নামাজ আদায় করেছি, মিলাদ শরীফ পাঠ করেছি, সারাদিন ঈদের আনন্দে উদযাপন করছি, সেই রাহমাতুল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানিময় কদম মুবারকে শতকোটি সালাম এবং কদম বচি জ্ঞাপন করি। সম্মানিত আশিক রাসূলের, ঈদ শব্দের অর্থ খুশি, ঈদে মিলাদুন নবী, ঈদ অর্থ খুশি, মিলাদ শব্দের অর্থ জন্ম এবং নবী শব্দের অর্থ নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে ঈদ এ মিলাদুন নবী অর্থ হচ্ছে নবীর জন্মদিনের খুশি অথবা নবীর জন্মের খুশি। ঈদে মিলাদুন নবী অর্থ নবীর জন্মের খুশি। আজকে সকাল থেকে আলেম ওলামাগণ, সুধি আলোচকগণ তাদের জ্ঞান গরিমা দিয়ে ঈদে মিলাদুন নবীর সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোবারক নিয়ে আলোচনা করেছেন, আলোচনা করেছেন ঈদে মিলাদুন নবীর উপরে, আলোচনা করেছেন চরিত্রবান হওয়ার ব্যাপারে। আলহামদুলিল্লাহ, মালিকের অপার দয়ার বদৌলতে মালিক আমাদেরকে দয়া করেছেন, তার অপার দয়ার বদৌলতে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছি এবং অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অনুষ্ঠানের প্রাক্কালে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুকরিয়া জানাতে চাই দেশ বিদেশের আশেকে রাসূল ভাই ও বোনদেরকে। আমি বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে, আমাদের চেইনের ছবির মাধ্যমে আমরা তথ্য পাচ্ছি আপনারা যে বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিভিন্ন আয়োজন করেছেন। ভাই বোনেরা যে যেখানে সামর্থ্য পাচ্ছেন, কেউ সিঙ্গারা, কেউ জিলাপি, ছোট্ট ছোট্ট শিশুরা স্কুলে চকলেট, বাড়িতে বাড়িতে খানার ব্যবস্থা করা, গরিব দুঃখী মানুষের মাঝে খাবার দেওয়া, এই সকল কার্যক্রম আপনারা চালিয়ে যাচ্ছেন এবং আপনাদের এই কার্যক্রম পরিচালনা দেখে আমি অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ি। এত সুন্দর আয়োজন করে আমরা যে আশিকে রাসূল, আপনারা যেভাবে
করছেন রাসূল, তো এতে অনেক খুশি হওয়ার কথা। আমি দেখেছি রাস্তায় রাস্তায় ঢাকার বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আশেক রাসূলেরা গাড়ি নিয়ে মিছিলে বের হয়েছেন, মোটর সাইকেল নিয়ে মিছিলে বের হয়েছেন, শোভাযাত্রায় এসেছেন, বিভিন্নভাবে বিভিন্নভাবে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদযাপন করছেন। আসলে আমার মোর্শেদ কিবলা জান এই স্বপ্নটাই দেখতেন যে রাসূলের জন্মের এই আনন্দটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমি গত শুক্রবারও বলেছিলাম, আমি চাইলে ঈদে মিলাদুন নবীর এই অনুষ্ঠানটি বাংলাদেশের যে কোনো প্রান্তে অনেক বড় করে করতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। এই কারণে আমি তা করিনি যাতে এলাকায় এলাকায়, বাড়ি বাড়ি, অঞ্চলে অঞ্চলে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনন্দটা ছড়িয়ে পড়ে। আজকে দেখেন আনন্দ লাগছে আপনাদের খানকা শরীফগুলো সাজানো, আপনাদের দরবার শরীফগুলো সাজানো, আপনাদের গায়ে সুন্দর কাপড় চোপড় পরা। আনন্দিত হচ্ছি আপনাদেরকে দেখে, আপনারা যেইভাবে এত সুন্দর কাপড় চোপড় পরে, এত সুন্দর সাজগোজ করে, যেখানে খানকা শরীফ আছে, যেখানে মজলিস আছে, বাড়ি বাড়ি দেখেন বেলুন দিয়ে সাজিয়েছেন, ফুল দিয়ে সাজাচ্ছেন, জাকেররা একে অপরকে আনন্দের সাথে গ্রহণ করে নিচ্ছেন, পিছনে ব্যানার দেখতে পাচ্ছি, এই যে আনন্দ, এই যে ঈদ মোবারক লখা, এই যে আপনার বাড়িতে বসে আপনারা যে এত আনন্দ উৎসব করছেন, কি আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগছে? এই যে দেখেন সৌদি আরবের মাটিতে আমাদের সৌদি আরবের সমন্বয়ক শাহজালাল ভাই সহ সৌদি আরবের ভাইরা দেখেন কত সুন্দর খানকা শরীফটা সাজিয়েছে, মাশাআল্লাহ তাআলা, রাসুলের জন্মভূমিতে ওনারা বসে এত সুন্দর আয়োজন করেছে। প্রত্যেকটা আশেক রাসুলকে আমি আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমি সকাল থেকেই আপনাদের সাথে ছিলাম, যদিও তখন আমার এখানে রাত্রে 4টা বাজে, কিন্তু আমি রাত 4টা থেকেই আপনাদের সাথে ছিলাম, প্রত্যেকটা আলোচকের আলোচনা শুনেছি, আপনাদেরকে দেখেছি, ঘুরে ঘুরে প্রত্যেকটা ক্যামেরায় গিয়ে গিয়ে দেখেছি জাকের ভাই বোনেরা কেমন আয়োজন করছে। কেন করেছি? কারণ ঈদ তো শুধু আপনার জন্য আনন্দ না, ঈদ তো আমার জন্য আনন্দ, আর আমার আনন্দটা তো আপনার আনন্দের মাঝে নিহিত। আমি তো আমার আনন্দটা এবার আপনাদের সাথে ভাগ করে নিয়েছি, আমি বলেছি আপনারা আনন্দ করেন, আমি থাকবো আপনাদের সাথে। আল্লাহু আকবার, মালিক দয়া করেছে, আপনাদের এই আয়োজন দেখে আমি অনেক আনন্দিত হয়েছি। এখনো যারা এই আয়োজন করেননি তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি, রাসুলের জন্মদিনে একটু আয়োজন করেন। আজ আপনি রাসুলের জন্মদিনে খুশি হন, কাল রাসুল আপনার জন্যে খুশি হবেন, সেই দিন যেই দিন আপনার সাফায়াতের দরকার হবে আমাদের রাহমাতুল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওই দিন তিনি মাওলাকে বলতে পারবেন, ও আমার আশেকে রাসূল ছিল, ও আমার জন্মদিনে খুশি হয়ে সে মানুষকে খাবার বিলিয়েছে, সন্তানকে নতুন কাপড় দিয়েছে, মানুষের প্রতি ভালোবাসা দেখিয়েছে, মানুষের প্রতি দয়া দেখিয়েছে। আল্লাহ তুমি আমার আশেক হওয়ার বসিলায় তুমি তাকে মাফ করে দাও, তুমি তাকে ক্ষমা করে দাও, সে আমার জন্য করেছে, আজ প্রতিদান দিবস, আমি তার জন্য তোমার কাছে সুপারিশ করি। বলেন যদি কোনো ব্যক্তির উপরে নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, তার কি জীবনে আর পাওয়ার কিছু বাকি থাকবে? তাই ঈদের এই আনন্দ এলাকায় এলাকায়, বাড়ি বাড়ি ছড়িয়ে দিতে হবে, যাতে আমরা রাসুলের এই ভালোবাসাটা, রাসুলের এই ভালোবাসার ডাকটা ছড়িয়ে দিতে পারি মানুষের মাঝে, এবং নিজের জন্যে রাসুলের সন্তুষ্টি অর্জন করতে পারি। সৌদি আরবে
তিনটি উট ওনারা জবাই করেছেন। বিভিন্ন আশেকে রাসূলেরা দেশে বিদেশে গরু জবেহ, উট জবেহ, দুম্বা জবেহ করছেন এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে। আলহামদুলিল্লাহ, আমি সকলের জন্য আমার মালিকের কাছে সাহায্য চাই। আমার মালিক আপনাদের সকলের প্রচেষ্টাকে কবুল করে নেন এবং মালিকের কাছে দয়া চাই। তিনি যেন দয়া করে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তিনি যেন খুশি হন এবং আমাদের ভুল বেয়াদবিগুলোকে মাফ করে দেন, আমাদের গুনাগাটাগুলোকে মাফ করে দেন এবং আমাদেরকে তার কদম মুবারকে আশ্রয় দিতে দেন। ঈদ আনন্দের দিন, আমরাও আনন্দ করছি, যদিও আমাদের এখানে ঈদ হয়ে গেছে গতকালকে। আমি নিজেও ব্যক্তিগতভাবে গত 2-3 দিন ঈদের জন্য কাজ করছি। আমি বর্তমানে লন্ডনে আছি, লন্ডনের আশেকে রাসূল ভাইদেরকে নিয়ে আমরা এখানে ঈদের আয়োজন করেছিলাম। এখানে আমরা প্রায় 1200 প্যাকেট তাবারক আমরা এখানে মানুষের মাঝে দান করেছি ঈদে মিলাদুন নবী উপলক্ষে। 2 দিন আমার আশেকের রাসূল ভাইরা আমার সাথে কষ্ট করেছে, রান্নাবাড়ি করে 1200 প্যাকেট আমরা তাবারক অর্থাৎ বিরিয়ানি আমরা সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছি। এবং সেই রাত্রে বেলাতেও আমাদের সমন্বয়ক সহ আশেকের রাসূলেরা যারা গরিব, হোমলেস, বাড়ি নাই, ক্ষুধার্ত মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে তাবারক বিলি করেছে, চেষ্টা করেছি রাসূলের এই জন্মদিনের এই আনন্দটা যাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এবং আমি দেখছি বিভিন্ন দেশে আশেকের রাসূলেরাও আমার মতো, আমাদের মতো একই কাজ করছে। তারা মানুষের কাছে এই আনন্দটাকে বিলিয়ে দিচ্ছে, এই আলোটাকে বিলিয়ে দিচ্ছে, এই ঈদের আনন্দটাকে বিলিয়ে দিচ্ছে। আমরা আমাদের টাউন সেন্টারে বসে মাইকে আমরা সংক্ষিপ্ত মিলাদ পড়েছি সবাইকে নিয়ে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা ঈদ মোবারক জানিয়েছি এবং মানুষের কাছে ঈদের তাবারক পৌঁছে দিয়েছি। বাচ্চাদেরকে নতুন কাপড় দিয়েছি, বাসায় ভালো খাবার রান্না করেছি, যতটুকু পেরেছি আমিও চেষ্টা করেছি। আমারও তো সংসার আছে, আমারও তো বাচ্চা আছে, স্ত্রী আছে, তাদেরকে নিয়ে ঈদের এই আনন্দ করার জন্য। সম্মানিত আশেকের রাসূলেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি বিশেষ কোনো গণ্ডির জন্য না, আল্লাহ তাআলা যতটুকু জগতের সৃষ্টিকর্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকু জগতের জন্যই রহমত। রহমতকে যদি পেতে হয় এই রহমতের খুশি, রহমতের সন্তুষ্টি অর্জন করাও তো আমাদের জন্য জরুরি। এই রহমত হিসেবে আল্লাহ তাআলা তার বন্ধু নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জগতের বুকে পাঠিয়েছিলেন মুক্তির বার্তা নিয়ে, মুক্তির ডাক দিয়ে তিনি পাঠিয়েছিলেন, হে মুহাম্মদ তুমি যাও মানুষের কাছে আমার বার্তা পৌঁছে দাও, এই বলে তিনি পাঠিয়েছিলেন যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন এবং আমাদেরকে মুক্তির বার্তা। আমাদের আলেম ওলামাগণ বলেছেন খ্রিস্টান ধর্মে তারা বড় দিন বলে, দিন কি বড় হয়ে গেছে? দিন তো বড় হয় নাই। ঈসা আলাইহিস সালামের জন্মদিন অথবা ওরা যিশু বলেন, যিশুর জন্মদিনে ওনারা এটাকে বড় দিন বলে, দিন বড় হয় নাই। ওনার জন্মের বরকতে, ঈসা আলাইহিস সালামের জন্মের বরকতে এই দিনটা পূর্ণতা পেয়েছে, দিনটা রহমতে পরিপূর্ণ হয়ে গেছে দেখে সব দিনের চেয়ে সেরা এবং বড় তারা মনে করেন। কিন্তু নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমাম, তিনি সকল নবীদের ইমাম হয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নেতা হিসেবে পাঠিয়েছেন, ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন হিসেবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, সকল নবী রাসূলের ইমাম হিসেবে। অথচ আমরা দুর্ভাগা, হতভাগা আশেকে রাসূল, আমরা রাসূলকে পেয়েছি অথচ তার জন্মদিন আমরা করতে পারি না। লজ্জা লাগে বলতে, নিজের সন্তানের জন্মদিন হলে বাবা কেক বাসায় নিয়ে এসে পড়ে সুন্দর বলে, বাবা তুমি আজকে কি খেতে চাও, তোমার জন্যে করব।
নিজের পরিবারের কারো জন্মদিন হলে সবাই দৌড়ে আসে, বলে বাবা আজকে তোমার জন্য রান্না বাড়ি হবে, তুমি আগে সাজুগুজু করা হবে, তুমি কত আনন্দ করতে চাও তব করো। অথচ আমাদের সকলের যিনি আল্লাহ ও রাসূলের পথ দেখালেন এবং যিনি আমাদেরকে সাফায়াত করবেন, তার জন্মদিনে আমাদের আনন্দ করতে লজ্জা লাগে। অফিসে গিয়ে বলতে পারি আজকে আমার ছেলের জন্মদিন, আমি একটু আগে চলে যাইতে চাই, অথচ নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফার জন্মদিন করার জন্যে আমার লজ্জা লাগে, আমার কষ্ট লাগে। যদি লাগে তাহলে মনে রাখেন, নবী মোহাম্মদের যেই দিন সাফায়াতের দরকার হবে উনিও লজ্জা পাবেন, উনিও কষ্ট পাবেন, যে তখন না তুমি লজ্জা পেয়েছিলা, আজকে তো আমার লজ্জা পাওয়ার দিন। রাসূলকে ভালোবাসার নাম ঈমান। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমাকে অনুসরণ করতে চাও, মানে অর্থাৎ আমরা যদি আল্লাহকে অনুসরণ করতে চাই, তবে আমরা যাতে নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাকে অনুসরণ করি। আল্লাহ বলেন, আমি জ্বলন্ত প্রদীপের মতো, আর নবী রাসূলের কথা বলেন, আমার রাসূল জ্বলন্ত প্রদীপ। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেন, যে ব্যক্তি তার পিতা মাতা স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে আমি নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে, সেই ব্যক্তি ঈমানদার না। ভালোবাসার বহির প্রকাশ কিভাবে হয়? আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার স্ত্রী বলবে আমি আমার স্বামীকে ভালোবাসি, এই যে আমি বললাম আমরা একে অপরকে ভালোবাসি, এই ভালোবাসার বহির প্রকাশটা কিভাবে হয় যদি প্রশ্ন করা হয়। যদি স্ত্রী স্বামীর কথা না শোনে, স্বামী স্ত্রীর কথা না শোনে, স্বামী যেটা খাইতে পছন্দ করে স্ত্রী সেটা যদি রান্না না করে, স্বামী যা করতে বলল স্ত্রী শুনল না, আবার স্ত্রী যা করতে বলল স্বামী শুনল না, বললেন এটা কি ভালোবাসার প্রমাণ হইতে পারে? এই ভালোবাসা টিকবে? এই সংসার টিকবে? কেউ কারো কথা না শুনলে, কেউ কাউকে সম্মান না করলে, বলেন এই সংসার বা এই ভালোবাসা টিকবে? ঠিক তেমনিভাবে আপনি যদি রাসূলকে ভালোবাসেন, তাহলে আপনাকে আমাকে রাসূলের কথাও শুনতে হবে, রাসূল যা নির্দেশ করেছেন তা মানতে হবে, রাসূলের জন্মদিনে আনন্দিত হতে হবে, রাসূলের ওফাত দিবসে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং বলবো আল্লাহ আর কিছুদিন যদি আমার রাসূলকে পেতাম হয়তো আরও কিছু শিখতে পারতাম। এটাই তো ভালোবাসার বহির প্রকাশ। আপনি স্ত্রীকে ভালোবেসে আনন্দ করতে পারবেন, বাসায় নিজের পকেটের পয়সা করে দৌড়াইতে পারবেন, আর যেই রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ বিশ্ব জাহান সৃষ্টি করত না, যে রাসূলকে সৃষ্টি না করলে আপনি আল্লাহর পরিচয় পেতেন না, যেই রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ নামে যে একজন এই একাত্মবাদের পরিচয় পেতাম না, যেই রাসূলকে সৃষ্টি না হলে পবিত্র কোরআনুল করিম আমরা পেতাম না, আল্লাহর নির্দেশ পেতাম না, আল্লাহর হুকুম পেতাম না, আল্লাহর আহকাম পেতাম না, আল্লাহকে চিনতাম না, আল্লাহকে বুঝতাম না, ঈমানের পরীক্ষায় পাশ করার সুযোগ হইতো না। যেই রাসূলের জন্য আপনি আমি মুসলমান মুমিন বলতে পারি, যেই রাসূলের জন্য 30 পারা কোরআনের 114টা সুরায় আল্লাহ তাআলা 6236টা আয়াতে আমাদের কাছে যেই রাসূলের জবানি দিয়ে কথা বলেছেন, অথচ ওই রাসূলকে ভালোবাসার কথা বললে কেন জানি আমরা হারিয়ে যাই, কেন জানি মনে হয় আমাদের আজকে ভালোবাসার দিনের চেয়ে অন্য কাজ বেশি মনে পড়ে যায়। কিন্তু আমি বিশ্বাস করি আমার আশেকে রাসূলেরা সকল কিছুর চেয়ে রাসূলকে বেশি ভালোবাসে। কি বলেন, বাসে না বাসে না, বাসে না বাসে না, আমরা কারা কারা রাসূলকে ভালোবাসি হাত উঠান, আমরা কারা কারা রাসূলকে ভালোবাসি হাত উঠান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে ভালোবেসে বলে হাত উঠিয়েছে, আপনি দয়া করে আপনার এই শুভ জন্মদিনের ওয়াসিলায় তাদের সবাইকে কবুল করে নেন।
তাদেরকে আপনারা শেখ হিসেবে কবুল করে নেন, তাদেরকে আপনার আর শেখ হিসেবে কবুল করে নেন, তাদেরকে আপনি সাফায়াত দান করুন, তাদেরকে আপনি রহমতের দরজা তাদের জন্য খুলে দেন, সবাইকে আপনি কবুল করে নেন। হাত নামান সম্মানিত আশেকে রসুলেরা। আমাদের মুর্শেদ সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাইহি উনার জীবনের 71 বছর উনি অতিক্রম করেছিলেন এই রাসুলকে ভালোবাসার কথা বলে, এই রাসুলের মহাব্বতের কথা বলে। উনি যখন আশেকে রাসুল হওয়ার ডাক দিলেন, উনাকে হেন অপমান করা বাদ দেয়নি কেউ, লাঞ্ছনা বঞ্চনা নির্যাতন অপবাদ নিপীড়ন সবকিছু করেছে, তবুও আমাদের মুর্শেদ শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেছেন আমাদেরকে আশেকে রাসুল হিসেবে প্রতিষ্ঠিত করতে। তিনি ওনার তরিকার নামকরণ করেছেন মোহাম্মদ ইসলাম বলে এবং ওনার মুরিদের নামকরণ করেছেন আশেকে রাসুল বলে। তিনি চেষ্টা করেছেন রাসুলের মহাব্বত, রাসুলের প্রেম, রাসুলের জজবাত সারা বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে। আজ আমরা আনন্দিত, আজ যখন আমি দেখি মোশাদ দেওয়ান বাগির প্রেমে উদ্ভাসিত হয়ে, আমার প্রেমে আপনারা উদ্ভাসিত হয়ে রাসুলকে ভালোবেসে এলাকা এলাকায় আয়োজন করছেন, খানার ব্যবস্থা করছেন, মিছিলের ব্যবস্থা করছেন, সেমাই দিচ্ছেন, দুধ দিচ্ছেন, কাপড় চোপড় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটাই তো আশেকে রাসুলের কাজ, এটাই তো আশেকে রাসুলের চরিত্র। আমরা যদি এই চরিত্রকে আগলে ধরে রাখতে পারি, আমরা যদি রাসুলকে ভালোবেসে নিজেকে পবিত্র করতে পারি, আমরা যদি রাসুলের ভালোবাসায় নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি, আল্লাহ ও রাসুলের পথে নিজেকে ধাবিত করতে পারি, বিশ্বাস করেন ভয় থাকবে না কবরে, ভয় থাকবে না হাসরে। আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই মোহাম্মদ ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি দেখেছি আইনজীবীরা, জাকের ভাইয়েরা কোর্টের পাড়ায় কত সুন্দর আয়োজন করেছে, আমি দেখেছি আরামবাগের আশেকে রাসুলেরা কমিশনার সাহেব সহ সবাই কত সুন্দর আয়োজন করেছে, আমি দেখেছি জাকের বোনেরা রাস্তায় দাঁড়িয়ে কিভাবে মানুষের কাছে ডেকে ডেকে খাবার দিচ্ছে, আমি দেখেছি স্কুলে ঢুকে 2,000-5,000 চকলেট বিতরণ করছে, আমি দেখেছি রাস্তায় এতিম মানুষ দুস্থ মানুষকে প্লেটে করে খাবার তুলে দিয়ে আপন ভাইয়ের মতো আদর করছে এই রাসুলের জন্মদিন। মনে রাখবেন, আমি বিশ্বাস করি, আল্লাহর কসম আমি বিশ্বাস করি, আপনি যদি আল্লাহ ও রাসুলের জন্য করেন, ওই প্রতিদান দিবসে আল্লাহ ও রাসুল আপনাকে তার প্রতিদান দিবেন। তাই আমরা যাতে মনের মাধুরী মিশিয়ে মনকে আল্লাহ ও রাসুলের পথে ধাবিত করে নিজেকে আলোকিত করতে পারি, আনন্দটা যাতে শুধু আনন্দ না হয়, আনন্দের সাথে যাতে নিজের ভিতরে পবিত্রতা আসে এটাও জরুরি। তাই আজকের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিনে আমরা সংকল্প করি, ওগো দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করেন, আপনি আমাদেরকে সুযোগ দেন, আমরা যাতে নিজেদেরকে পবিত্র করতে পারি, আমরা যাতে নিজেদেরকে আলোকিত করতে পারি, আমরা আশেকে রাসুলেরা যাতে আপনার আশেক বলে পরিচয় দেই, আমরা যাতে আসলেই আপনার প্রকৃত আশেক হতে পারি, আমরা যাতে আপনাকে ভালোবেসে আপনার আদর্শ আপনার চরিত্রে নিজেকে
রাঙাতে পারি, আমাদেরকে দয়া করে সুযোগ করে দেন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আপনি একবার তাকিয়ে দেখেন দেশে বিদেশে খানকায় খানকায় আশেকে রসুল ভাইরা আল্লাহর বন্ধু সাদ দেওয়ান বাগিকে ভালোবেসে তার আদর্শে নিজেকে রাঙিয়ে দেশে বিদেশে তারা আলোকিত করছে, আলোকিত মানুষে পরিণত হওয়ার চেষ্টা করছে। এবং আপনার বন্ধু নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিনে যে যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছে, আপনি দয়া করে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করে নেন। আজকের দিনে আমাদের মালিকের কাছে এই কামনা করি। ঈদের দিন আনন্দের দিন, যদিও চোখের পানি চলে আসে, কারণ আনন্দের সাথে তো ভালোবাসা আছে। আমরা তো ভালোবাসি রাসূলকে, তার কাছে নিজের জন্য চাইতে গেলে পানিও অটো চলে আসে, ইচ্ছা করে আনি না। তো আজকের দিনে আলোচনা দীর্ঘায়িত করব না। পরিশেষে আপনারা যারা দেশ বিদেশ থেকে সেই সকাল থেকে আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমার পক্ষ থেকে, আমার মোর্শেদ কেবলাজানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক জানাই, ঈদ মোবারক। সম্মানিত আশেকে রাসূলেরা, চলুন আমরা সবাই তওবা পড়ে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। তিনি যেন আজকের এই দিনে আমাদের সবাইকে মাফ করে দেন, আজকের এই দিনের ওয়াসিলায় আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আমাদের অন্তরের খারাপিগুলোকে দূর করে দেন, আমাদের যিনি অসুস্থ তাকে সুস্থতা দান করেন, যিনি অর্থের কষ্টে আছেন তার অর্থ কষ্টকে দূর করে দেন, যিনি সামাজিক কষ্টে আছেন আল্লাহ দয়া করে যাতে এই দিনের ওয়াসিলায় তার সামাজিক কষ্ট দূর করে দেন। আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে হেফাজত করুক। আমার পক্ষ থেকে আবারও পবিত্র ঈদে মিলাদুন্নবীতে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে আলোচনা দীর্ঘায়িত না করে ঈদের আনন্দ সবার সাথে বন্টন করে নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি গোলাম বিদায় চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি গোলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।